করোনা পরিস্থিতির কারণে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরেক দফা বাড়িয়ে 31 অক্টোবর পর্যন্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব। দুপুরে সচিবালয়ে এ কথা জানান তিনি। এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। করোনা পরিস্থিতির কারণে এ বছরের 17 মার্চ থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। তবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা হবে নাকি এমনিতেই উত্তীর্ণ করে দেওয়া হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান সচিব। আর 1 নভেম্বর থেকে 40 দিনের একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি তৈরি করা হয়েছে। স্কুল খোলা সম্ভব হলে তার উপর ভিত্তি করে শিক্ষার্থীদের পাঠদান ও মূল্যায়ন করার চিন্তাভাবনা আছে বলেও জানান তিনি। আর স্কুল যখনই খোলা হোক স্বাস্থ্যবিধি মেনে কিভাবে তা পরিচালিত হবে সে বিষয়ে একটি গাইডলাইন তৈরি করা হয়েছে বলেও জানান সচিব। যেহেতু কোভিড পরিস্থিতি এখনো স্বাভাবিক পর্যায়ে যায়নি, সেই জন্য সরকার আগামী 31 অক্টোবর পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বর্ধিত করেছেন এবং এটা ষষ্ঠবারের মতো। ইতিপূর্বে আমরা 5ম বার বন্ধ করেছিলাম, এটা ষষ্ঠবারের মতো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই কোভিড পরিস্থিতির কারণে আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আমরা বন্ধ ঘোষণা করেছি।